আজকের গল্পে ব্যবহৃত স্থানকাল পাত্রের নাম সম্পূর্ণ অবাস্তব এবং কল্পনাপ্রসূত, বাস্তবের সঙ্গে কোনো রকম মিল পাওয়া গেলে তা কাকতালীয়। এরপর রাত নামলো নীলহাটায়, কুয়াশা ধোঁয়ার মতো জমাট পাচ্ছে সমস্ত রাস্তাঘাটে, বাড়িতে বাড়িতে জ্বলতে থাকা আলোগুলো সব নিভে গেছে বেশিরভাগ, লোকজন সব তাড়াতাড়ি বাড়ির দিকে ফিরেছে। সবার কাছে 10 বছর ধরে এটাই নিয়ম, তাই কোনো ভুল কারো কখনো হয় না। রিপন আর দিব্যেন্দু সেই ঘরেই নিজেদের সাথে থাকা শুকনো খাবার খাচ্ছে তখন, লোকটা এখনও ফেরেনি, নির্ঘাত বেটা চোর বাটপার। বাড়িতে লোক ফিরেছে দেখেই চম্পট দিয়েছে, এত বছর ধরে বেআইনিভাবে বাসা করেছিল নিশ্চয়ই এখানে, এসব কথাই আলোচনা করছিল তারা দুজনে। বুঝলি তো, লোকটা মওকা দেখে কেটে পড়েছে। ঠিক আছে, সকাল হোক, একটা ডায়েরি করতে হবে লোকাল থানায়। তা যা বলেছিস, আর আমার দৃঢ় ধারণা হচ্ছে ওইসব ভূতপ্রেত কিছুই নেই, বল্টুদাই ভূত সে যে এত বছর ধরে গ্রামের লোককে ভয় দেখাচ্ছে, যাতে রাতের বেলা ওই নীলকুঠিতে খোঁড়াখুড়ির কাজ করতে পারে, বুঝেছিস? হতেই পারে, যাকে কখন বেরোবি বল। তার কথা শেষ হলো না, তার আগে ঘণ্টাটা বেজে উঠল, বাতাসে যেন কোনো মায়াবী ছন্দে ছড়িয়ে পড়তে লাগলো তার শব্দ। দিব্যেন্দু আর রিপন কান খাড়া করে শুনতে লাগলো ঘণ্টার আওয়াজ। চল, আর দেরি করে লাভ নেই, টর্চটা নিয়ে নে, একটা লাঠি গোছের কিছু হলে ভালো হতো। দরকার নেই, চল না, দেখা যাবে যা হবে। দুজনেই কিছুক্ষণ পরে বেরিয়ে পড়ে জঙ্গলময় বাড়িটা থেকে, বেরিয়েই অবশ্য থমকে দাঁড়াতে হয় তাদের। তাদের সামনে যতদূর চোখ যায় শুধু কালো আধার আর কুয়াশার জটলা। এখনও 10টা বাজেনি, রমালাল আজ আর দেরি করেনি, 10টার অনেক আগেই সে ঘণ্টা দিয়েছে। অবস্থা দেখ, কীভাবে মানুষের ভয় তার পরিবেশকেও প্রভাবিত করে, এই নীলহাটায় না এলে জানতেই পারতাম না। তা যা বলেছিস ভাই, যাই হোক, চল এগোই। দুজনে টর্চের আলোয় পথ দেখতে দেখতে এগিয়ে চলে টাওয়ারটার দিকে। যদিও নীলকুঠির রাস্তা তাদের মধ্যে কেউই চেনে না, তবে গ্রামটা খুব বেশি বড় নয়, খুঁজে নিতে তেমন কোনো অসুবিধা হবে না, এইভাবেই তারা এগোতে থাকে। ইঁট বেছানো পথের শেষে মাঠের মধ্যে ঢোকার সময়ই সেই লোকটাকে আবার দেখতে পায় তারা, হাতে লাঠি আর লণ্ঠন নিয়ে মাঠের মধ্যে দিয়ে হন্তদন্ত হয়ে তাদের দিকে আসছে সে। লোকটা রমালাল। এই যে নমস্কার, আপনার নামই রমালাল তো? লোকটা তাদের দেখে থমকে দাঁড়িয়ে যায় সেখানে। এ লোক দুটো এখনো গ্রাম ছাড়েনি ভেবেই অবাক হয় সে। আপনারা এখনো গ্রাম ছাড়েননি? বলিহারি দুঃসাহস আপনাদের। যাকে 10টা বাজতে যায়, তাড়াতাড়ি কোথাও আশ্রয় নিন, নইলে কালো সাহেবের হাতেই মরবেন। না, প্রথম কথা আমরা ওসব মানি টানি না, আর এখন আমরা সে ভাঙা নীলকুঠিতে যাব। বলেন কি, মরতে চান নাকি? মরতে যদি চান তো কলকাতায় যান না মশাই, এই থ্যার থারে নীলহাটাতে কেন? যত সব পথ ছাড়ুন, আমি কাল রাতে তাকে দেখেছি, জীবনে প্রথমবার, আর কখনো দেখতে চাই না। দিব্যেন্দু আর রিপন একবার দৃষ্টি বিনিময় করে নিল, তারপর রিপন পকেট থেকে 2টো করকড়ে 500 টাকার নোট বের করে বলল, তা রমালাল, এটা দিলে একটা কাজ করে দিতে পারবে, খুব বেশি কিছু না, সবে তো 9:30 বাজে, আমাদের চট করে সেই ভাঙা নীলকুঠি অব্দি পৌঁছে দিয়েই তুমি চলে আসবে। রমালাল নোট দুটো দেখে লোহে পড়ে গিয়েছিল, টাকাটা পেলে 1 মাস আফিমের খরচ যোগান দেওয়ার জন্য কোনো চিন্তা করতে হয় না তাকে, যদিও কাজটা ঝুঁকিতে ভরা, কিন্তু করকড়ে 1000 টাকা বলে কথা। বেশ চলেন, কিন্তু ওই পৌঁছে দেওয়া অবধি, তার বেশি কিন্তু কিছু না। বলেই সে আবার উল্টো দিকে হাঁটতে শুরু করলো, তার হাতের লাঠি ঠকঠক আর লণ্ঠনের আলো যেন মায়াবী পরিবেশকে আরও মায়াবী করে তুলছে। রিপন আর দিব্যেন্দু তার পেছনে চলতে শুরু করলো। মিনিট 10-এর পরেই তারা কাঠের টাওয়ারটার সামনে দিয়ে যাওয়ার সময় আজ টাওয়ারের মাথায় আলো দেখতে পেল, নির্ঘাত গ্রামের লোক বসিয়েছে। সত্যি নীলহাটা গ্রাম যেন এখনও অতীতের কালো অন্ধকারকেই বাঁচিয়ে রাখতে চায়। ঝোপঝাড় ঘেরা জঙ্গলে এলাকায় যখন তারা এসে পৌঁছলো তখন প্রায় রাত 10টা। রমালাল নীলকুঠিটার মাথাটা গাছের ফাঁক দিয়ে দেখিয়ে দিল তাদের। টাকাটা দেন দেখি, পিরান হাতে করে বাড়ি ফিরতে হবে এবার। রমালাল, ওই 1000 টাকায় 3000 টাকায় পরিণত হবে যদি তুমিও আমাদের সাথে নীলকুঠিতে ঠোকো, তাড়া নেই, ভেবে দেখো। 3000 টাকার কথা শুনেই রমালালের চোখ কপালে উঠল,
গ্রামের লোকেরাই তো ঘণ্টা বাজাবার জন্য মাসে মাত্র 2,500 টাকা দেয় তাকে, তাও আবার চাঁদা তুলে, সেখানে একেবারেই 3,000। এ এক কাজটা বড্ড বেশি ঝুঁকির হয়ে যাচ্ছে না? যাকে চলেন আর কি। তিনজনেই এবার ঝোপঝাড় ভেঙে ঢুকতে থাকে নীলকুঠিটার দিকে। রিপন আর দীপেন তো নিশ্চিত যে নীলকুঠির ভেতর গিয়ে দেখতে পাবে তাদের পল্টুদাই রীতিমতো খোড়াখুড়ির জিনিসপত্র আর কালো সাহেবের থড়াচোড়া নিয়ে সাজিয়ে বসেছে। নীলকুঠির দরজা টজ্জা বলে কিছুই নেই, কাঠের ফ্রেম কোনো রকমে টিকে আছে, বেশিরভাগ জায়গার দেওয়াল ধসে পড়েছে, ইঁট বেরিয়ে চরম সঙ্গীন অবস্থা সেটার। মাথার ওপর দিকটা এমনভাবে ভেঙে বাড়ির মধ্যে ঢুকে গেছে দেখে মনে হয় ঘাড় ভাঙা দৈত্য। ব্যাপার দেখে বেশ নিরাশ হলো দুজনে, কোথায় তাদের পল্টুদা? এখানে মানুষ তো কোন ছাড়, সাপ ব্যাং আছে কিনা সন্দেহ। কি করবি রে ভাই, এখানে মানুষ থাকতে পারে না, আরও দুটো নীলকুঠি আছে বলে শুনেছি, সেখানে একবার। সেখানে গিয়ে লাভ নেই দাদারা, ও দুটো নামেই নীলকুঠি, আসলে দুটো তিনটে খুন ধরার দেওয়াল ছাড়া আর কিছুই নেই সেখানে, আর আগের বছর বৃষ্টিতে বেশিরভাগই সব ভেঙে পড়েছে। আলিয়ার পেছনে তোড়চ্ছি মনে হচ্ছে, জানিস তো কি করা যায় বুঝতে পারছি না, চল ফিরে চল তবে। একটু চুপ কর, একটা শব্দ শুনতে পাচ্ছিস? তিনজনেই কান খাড়া করে শুনল, ভারী জুতোর দমাস দমাস শব্দ আসছে ভেতর থেকে। রমালালের মুখে জমা হলো চরম ভয়ের ছাপ। ওরে বাবা গো, আমি আর নেই এখানে বলেই গুলির মতো উল্টো দিকে দৌড় দিল দাঙ্গা লোকটা। এত লম্বা চওড়া একটা লোক যে কিভাবে এত ভীত হতে পারে ভেবে পেল না রিপন আর দীপেন্দু। রিপন আর দীপেন্দু কোনো কথা না বলে হাতের টর্চটা বাঁকিয়ে ধরে দুজনে ঢুকলো নীলকুঠির মধ্যে। রহস্যের জাল তাদের মাথায় গভীরভাবে প্রভাব ফেলেছে তখন। ভাঙা দেওয়াল আর ঝুলে পড়া করিডোরের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে চারিদিকে দেখতে লাগলো তারা। কোথাও জীবিত প্রাণের কোনো চিহ্ন নেই, দেখলে মনে হয় জীবিত পৃথিবীর থেকে এই নীলকুঠির দূরত্ব কয়েক আলোকবর্ষ। হঠাৎ দুজনের পাই থমকে গেল একটা ভাঙা করিডোরের সামনে। সামনের দূরের দেওয়াল থেকে একটা মুখ উঁকি দিচ্ছে দেখতে পেল তারা। মুখটার চোখ দুটো টর্চের আলোর মতো জ্বলছে মনে হলো তাদের। কে কে ওখানে? এই তুমি যদি বল্টুদা হও তবে বেরিয়ে এসো, আমরা বুঝে গেছি তুমি ভূতপ্রেত সেজে গ্রামের লোককে ভয় দেখাচ্ছ, বেরিয়ে এসো। তাদের ডাকের মধ্যে হুঙ্কারের ধ্বনি শুনে লোকটা বেরিয়ে এলো। বেরিয়ে এলো বললে ভুল হবে, যেন আধারের একটা চাদর ভেঙে চুড়ে আবার বিশাল মানুষের আকারের একটা ছায়ামূর্তিতে পরিণত হলো। মূর্তিটার মুখে রাগের ছাপ। রিপন আর দীপেন্দু দুপা পিছিয়ে গেল, তাদের হাতের টর্চ মূর্তিটা সামনে আসতে নিভে গেছিল। অন্ধকারের মধ্যে শুধু মূর্তিটার চোখ দুটো জ্বলছে দেখা যাচ্ছে। মূর্তিটা হঠাৎ একটা বিশাল ছায়ার মতো আছড়ে পড়ল এরপর তাদের ওপর। দুজনের আর্ত চিৎকারে কেঁপে উঠল নীলকুঠির চারিদিক। দীপেন্দু দাদা, দীপেন্দু দাদা, আরে ও দাদা, একটা চেনা গলার আওয়াজে চোখ খুলল দীপেন্দু। দেখল সেই লোকটা, লোকটাকে দেখে তার চোখ কপালে উঠল। এখানে এ এলো কোথা থেকে? দীপেন্দুর কপাল কেটে রক্ত পড়ছে তখন। ওঠো ওঠো তাড়াতাড়ি, চলো, আর দেরি করে লাভ নেই, রিপনকে বাঁচানো যাবে না নইলে, ওঠো। তুমি তুমি কে? সব বলবো, চলো, কালো সাহেব গ্রামে গেছে তার চুরি যাওয়া সোনার কয়েন খুঁজতে, চলো চলো, খুব বেশি সময় নেই আমাদের হাতে, ওঠো। দীপেন্দু কিছু না বুঝেই উঠে দাঁড়ালো। লোকটা কে, এখানে হঠাৎ কোথা থেকে এলো, সত্যি কিছু বুঝতে পারছে না সে। লোকটা দৌড়ে এগিয়ে চলল বাড়ির ভেতরের দিকে, দীপেন্দুও এগিয়ে চলল তার পেছনে। কয়েক মিনিটেই তারা এসে ঢুকল একটা ঘরের মধ্যে। চারদিকটা শুধু ঝুল আর কালি, ঘরের মধ্যে অন্ধকারের চাপ চাপ পাহাড়। দীপেন্দু হাতের টর্চটা ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে দেখল। কোথায় রিপন, কোথায়? লোকটা একটা হাত তুলে ঘরের কোণের দিকে দেখালো। দীপেন্দু সেদিকে এগিয়ে গেল। ঘরের সেদিকে বিশাল একটা জেল, লোহার গড়াদের ঠিক উল্টো দিকে অনেকগুলো মানুষের দেহ আর কঙ্কালের রাশি। সেখানে রিপনও আছে, আরও কয়েকজন রোগাটে চেহারার লোকও আছে। না খেয়ে তাদের শরীরে আর কিছুই নেই দেখেই বোঝা যায়। তোমার বন্ধু ঠিকই আছে, শুধু অজ্ঞান হয়ে গেছে। শোনো দাদাবাবু, তাড়াতাড়ি করো, ওই ওই সিঁড়ির ধাপের মতো নেমেছে,
ওইখান দিয়ে তাড়াতাড়ি নিচে চলো, তাড়াতাড়ি করো, এখনই কালো সাহেবের দেখা পাবে এই কুটিতে। দিব্যেন্দু মন্ত্রমুগ্ধের মতো তার আদেশ পালন করল। পিচ্ছিল শ্যাওলা পড়া সিঁড়ি দিয়ে নামলো কালো অন্ধকার ভরা একটা কুঠুরের মধ্যে। ইঁদুর বাদুর আর ছুচুর গন্ধে ঘরটা যেন মম করছে। এখানে এখানে কি আছে শুনছেন? চিৎকার করো না, আমি তোমার পেছনে আছি, বাঁদিকে আলো ফেলো। দিব্যেন্দু চমকে উঠে দেখল লোকটাও নিঃশব্দে যেন কখন নেমে এসেছে তার পেছনে। একটু তফাতেই দাঁড়িয়ে সে, তার জলজলে চোখ দেখা যাচ্ছে এখান থেকে। সে তার হাতে টর্চটা বাঁদিকে ফেলল। যা দেখল তাতে আরো একবার তার মাথা ঘুরে যাওয়ার মতো হলো। বিশাল কয়েকটা বাক্স, তার মধ্যে রাশি রাশি সোনার কয়েন আর ধুলো মলিন কাগজের স্তূপ। এগুলো কি? আর আপনি এগুলোর খোঁজ কি করে পেলেন? লোকটা কোনো কথা বলল না। দিব্যেন্দু আবার তার মুখে আলো ফেলল, আর তারপরেই তার চেহারা পরিবর্তন হতে শুরু করল। ভেঙে চুড়ে তার শরীরটা রূপ নিল দিব্যেন্দুর খুব চেনা একটা মানুষের। বল্টুদা, তুমি কি করে? হ্যাঁ রে, আমি চাকরি পেয়ে এখানে এসে ভেবেছিলাম আর কখনো কারোর অনুগ্রহে জীবন কাটাবো না। সারা জীবন তোদের ঘাড়ে বসে থেকে জীবন কাটিয়ে নিজের ওপরই ঘেন্না ধরে গেছিল, কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল, এখানে এসে এই নীলকুঠির গল্পে আর কি এক অজানা মায়ায় খোঁড়াখুঁড়ি শুরু করলাম। চাকরি, স্বাভাবিক জীবন সব হারিয়ে গেল আমার। তারপর এখানে পেলাম ওই গুপ্তধন, কিন্তু তখনও বুঝিনি শয়তান সাহেবের বেতাত্মা পাহারা দিচ্ছে ওটাকে। কিন্তু কিন্তু তুমি মারা গেলে কি করে? লোভে পড়ে একদিন এখান থেকে প্রায় 100টা সোনার কয়েন নিয়ে গিয়ে রেখেছিলাম আমি নিজের কাছে। আর ইচ্ছে ছিল কেউ কখনো যাতে এর খোঁজ না পায়, বিস্ফোরক দিয়ে এই বাড়িটা ধ্বংস করতে গিয়েছিলাম আমি, আর তখনই ধ্বংসস্তূপে চাপা পড়ি। আর কালো সাহেবের প্রেতাত্মাও নিজের সম্পত্তি উদ্ধার করতে তারপর থেকে রোজ হানা দিতে থাকে গ্রামে। আমার জন্যই কালো সাহেবের আত্মা এই বাড়ি ছেড়ে বেরোতে পেরেছিল রে। আমারই দোষে গ্রামের লোকেরা এতদিন আতঙ্কে জীবন কাটাচ্ছে, কত মানুষ যে আমার দোষে প্রাণ হারিয়েছে। এখন সেটা ভাবলে আমার নিজের ওপর আরও একবার ঘেন্না জন্মায়। আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই এসব থেকে। দিব্যেন্দুর মাথা যেন ঘুরতে থাকে এইসব কথায়। বল্টুদা তবে সে 10 বছর আগেই মারা পড়েছে। শোন, আর দেরি করিস না, ওই সোনার কয়েন অভিশপ্ত, তাড়াতাড়ি ওতে আগুন লাগিয়ে দে। গ্রামের মানুষগুলো আমার জন্য প্রচণ্ড কষ্ট পাচ্ছে রে, তাদের অন্তত মুক্তি দিই আমি। লক্ষ্মী ভাইটি, আমাকেও মুক্তি। তার কথা শেষ হলো না, কালো অন্ধকারের চাদর গর্জন করে লাফ দিয়ে পড়ল তার উপর। বল্টুদার প্রেত শরীরটাকে দুহাতে তুলে ধরল কালো সাহেব, তারপর কাগজ ছেঁড়ার মতো দুদিকে ছেড়ে ফেলল। দিব্যেন্দুর চোখের সামনে টুকরো টুকরো সাদা আলোর মতো হাওয়ায় মিশে গেল বল্টুদা। কালো সাহেব এবার একটা বিশ্রী হাসি এসে এগিয়ে এলো তার দিকে, চোখে জিঘাংসা ফুটে বেরোচ্ছে তার। দিব্যেন্দু চোখের নিমেষে পকেটে হাত ঢুকিয়ে লাইটার বের করে জ্বালালো। গ্রামে আসছে ভেবেই এটা কিনে পকেটে পড়েছিল ট্রেন থেকে। আলো দেখেই কালো সাহেবের মূর্তিটা থমকে গেল, জিঘাংসার জায়গায় তার মুখে জন্ম নিল ভয়। দিব্যেন্দু ছুড়ে দিল লাইটারটা সে বাক্সগুলোর দিকে, টপ করে চলে উঠল সেটা। পচা কাঠ আর ধুলো মলিন কাগজের স্তূপ জ্বলে উঠল এক নিমেষেই, দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ল চারিদিকে। কালো সাহেবের মূর্তিটা কালো ধোঁয়ার মতো বাতাসে জ্বলে উঠেই ভেসে গেল। নীলহাটার বিভীষিকার শেষ হল দিব্যেন্দুর হাতেই। দিব্যেন্দুও বুঝল সে আর ফিরতে পারবে না। চোখের সামনে ভাঙা কাঠ আগুনে জ্বলে ওপরে ওঠা সিঁড়ি মুখটা বন্ধ করে দিয়েছে। ধোঁয়ায় ভরে উঠছে চারিদিক আর কিছুক্ষণ, তারপরেই সেও জ্বলে পুড়ে নিশ্চিহ্ন হয়ে যাবে নীলকুঠিটার সাথে। ধোঁয়ায় চোখ বুজে গেল তার। দিব্যেন্দু, দিব্যেন্দু, এই তো জ্ঞান ফিরেছে, ও বাবা। চোখ খুলে সে কোথায় আছে বুঝতে পারল না, সারা গায়ে প্রচণ্ড ব্যথা। দেখল হাসপাতালে একটা বেডে শুয়ে সে, তাকে ঘিরে গ্রামের সেই চেনা মুখগুলো। তার বাবা মাকেও দেখতে পেল সে, সকলের মুখেই চিন্তা। আমি বাঁচলাম কি করে? ওহ, আর বাঁচলেন কি করে? আপনাদের দিয়ে এসেই আমি শ্যামল খুড়োকে খবর দিই। লোকজন জড়ো করে যখন আবার নীলকুঠিতে পৌঁছই, ততক্ষণ একদিক পুড়তে শুরু করেছিল। হেক,
আমাকে আর ওই কুঠুরের বাকি বেঁচে থাকা লোকগুলোকে যখন এরা বের করলো, তখনই কি দেখলাম জানিস, তোর সেই বল্টুদা ব্যাটা নির্ঘাত ওই কুঠিতেই থাকতো, তুত্তার করে সিঁড়ি দিয়ে উঠে পালাচ্ছে, আর সে সিঁড়ির মুখেই যত আগুন, মানে ওইখানটাতে আগুন লেগেছে, আমাদের আর বুঝতে অসুবিধা হলো না। হ্যাঁ, কি ফাঁকি আপনার, আগুন নেবার পর কি দেখলাম জানেন, আপনার চারদিকে সবকিছু পুড়ে ছাই হয়ে গেলেও আপনার গায়ে সামান্য আঁচড়া তেমন কোনো চোটই নেই, আমরা তো অবাক হয়ে গেছিলাম। রিপন পকেট থেকে একটা ভাঙা রিস্টওয়াচ বের করলো, শ্যাওলা জমে আছে সেটার গায়ে। আর কি জানিস, সকালে যখন সব খোঁজাখুঁজি চলছিল, সেই ভাঙা জায়গাটায় একটা কঙ্কালের কিছু টুকরো আর তার মধ্যে এই ঘড়িটা পেলাম, কার কে জানে। দিব্যেন্দু তাকিয়ে দেখল ঘড়িটার কাঁটা 10টায় থেমে গেছে, তার বুঝতে অসুবিধে হলো না, বল্টুদাই এদের দৃষ্টি আকর্ষণ করে তাকে আগুনে পুড়ে মরার হাত থেকে বাঁচিয়েছে। রমালাল, আজ থেকে আর তোমাকে কখনো 10টার ঘন্টাটা বাজাতে হবে না। গ্রামের লোকেরা সবাই সবার মুখ চাওয়াচাই করতে লাগলো, সবার পেছনে একটা আবছা আলোর অবয়ব দাঁড়িয়ে তাকে একমাত্র দিব্যেন্দুই দেখতে পাচ্ছে। শেষ হলো রাত 10টার ঘন্টার এপিসোড 2। যারা এপিসোড 1 এখনও দেখনি, তারা এপিসোড 1টাকে দেখে নিও, চ্যানেলের ডেসক্রিপশনে লিঙ্ক আছে। আর এপিসোড 1 যারা দেখনি, তারা ইমিডিয়েটলি এপিসোড 2টাকে বন্ধ করো আর এপিসোড 1টা দেখি, তবেই এপিসোড 2টাকে দেখো, না হলে বুঝতে পারবে না গল্পটা কোন দিকে যাচ্ছে। যাই হোক, কেমন লাগলো রাত 10টার ঘন্টা সেটা আমাকে কমেন্ট করে জানাও, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার পরের ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে, সবাই খুব ভালো থেকো।